কুম আসসালাম রহমতুল্লাহ তু আমাদের এক দিনী বোন প্রশ্ন করেছেন যদি কেউ পিরিয়ড অবস্থায় হায়েজ অবস্থায় সহবাস করে স্বামীর সাথে তাহলে এটা কেমন পাপ আর এর জন্য কিভাবে তৌবা করতে হবে এটা সম্পর্কে জানতে চেয়েছেন যে সমানিত বোন পিরিয়ড তথা হাইজ অবস্থায় যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে যদি একে অপরে দুজন মিলিত হয় সম্মতিক্রমে একে অপরের সম্মতিক্রমে তাহলে উভয়ে পাপই হবে এজন্য উভয়ের উপরে কাফারা দেওয়া জরুরি আর যদি স্বামী পীড়া পিড়ি করে স্ত্রীর উপর জুলুম করে এভাবে সহবাস করে তাহলে এর জন্য শুধু স্বামীর উপরেই বর্তাবে পাপটা স্ত্রীর কাঁপারা দিতে হবে না তো আর যদি এমন হয় যে স্বামী দাবি করেছে স্ত্রী রাজি হয়ে গেছে তাহলে উভয়ের কাফারা দিতে হবে আর এর কাফারা হচ্ছে এক দিনার পরিমাণ সাদাখা করতে হবে অথবা অর্ধ দিনার হাফ দিনার সোনার আবুদাউদের হাদিসে রয়েছে আল্লাহ রসুল সাল্লা থেকে হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে হাইজ অবস্থায় সহবাস করে সে যেন দিনার অথবা অর্ধ দিনার কাফার আদায় করে অর্থাৎ সাদাখা করে আর এক দিনার এটা হচ্ছে স্বর্ণ মুদ্রা একদিন সমপরিমাণ কত টাকা হবে বাংলাদেশ টাকা এটা হিসাব করতে হবে মনে করুন বিশ দিনারে হয় পঁচাশি গ্রাম স্বর্ণ মুদ্রা বুঝতে পেরেছেন বিষ বিশ দিনার হচ্ছে নেশাব জাকাতের ওই হিসাবে যদি আমরা হিসাব করি বিশ দিনারে যদি পঁচাশি গ্রাম স্বর্ণ হয় তাহলে এক দিনারে কত হয় এক দিনার এটা হিসাব করতে হবে মানে পঁচাশি গ্রাম স্বর্ণ ভাগ করতে হবে বেশ দিয়ে ভাগ করলে তাহলে দেখা আছে সোয়া চার গ্রাম হয় আর কি একদিন আরে সোয়া চার গ্রাম স্বর্ণ হয় মানে চার গ্রাম পঁচিশ পয়েন্ট সম্ভবত এরকমই হয় স্বর্ণ মানে বর্তমান বাজারে যে সোয়া চার গ্রাম স্বর্ণের মূল্য যদি আপনি পঁচিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন বর্তমান যে রেট চলছে আর কি আমার জানা মতে কাছাকাছি পঁয়তাল্লিশ হাজার টাকা ভরি তো সাড়ে সাত ভরি স্বর্ণ দাম হিসাব করে পঁচাশি গ্রাম স্বর্ণ হয় সাড়ে সাত ভরি গ্রাম সাড়ে সাত ভরি তো পঁচাশি গ্রাম স্বর্ণর ভিতর থেকে ওইটা বাংলা টাকা হিসাব করলে পঁয়তাল্লিশ হাজারে এক ভরির দাম পঁয়তাল্লিশ হাজার হয় তাহলে চার গ্রাম সোয়া চার গ্রামের দাম হবে আপনার ষোলো হাজার সাতশত টাকা মতো এক গ্রামের দাম সরি মানে সোয়া চার গ্রামের দাম হবে ষোলো হাজার সাতশত টাকা তাহলে যদি কেউ সাইজ অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার জন্য কাফারা হচ্ছে এক দিনার পরিমাণ স্বর্ণ মুদ্রা তথা সোয়া চার গ্রাম স্বর্ণ মুদ্রা দেখা করতে হবে বা তার সমপরিমাণ টাকা বাংলা টাকা বা তার সম পরিমাণ মূল্য যে কোনো জিনিস এগুলো সাদাখা করলে তার কাফার আদায় হয়ে যাবে তবে যদি এক একদিন আর না পারে সোয়া চার গ্রাম না পারে তাহলে তার অর্ধেক অর্থাৎ দুই গ্রাম দুই গ্রামের একটু বেশি স্বর্ণ মুদ্রা তথা ষোলো হাজার সাতশোর অর্ধেক আট হাজার চারশত মতো টাকা এটে সাদাখা করে দিতে হবে তাহলে তার কাফার আদায় হয়ে যাবে যদি উভয়ে উভয়ে মিলিত হয় সম্মতি উভয়ের সম্মতিতে তাহলে দুজনকেই কাফার দিতে হবে এক দিন আর এক দিনার করে অথবা অর্ধ দিনার অর্ধ দিনার করে আর যদি স্বামীর দোষ থাকে স্বামী পীড়া করে তাহলে স্বামীকেই এটা দিতে হবে স্ত্রীকে দিতে হবে না মোট কথা যার দোষ হবে সেই এটা করবে আর আপনি জানতে চাইছিলেন কীভাবে তোবা করতে হবে তো ওবা ভুল হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খালেস নিয়েতে তোবা করতে হবে তোবার কিছু শর্ত রয়েছে তোবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এক নম্বর শর্ত হচ্ছে একলাস মানে ন্যায় নিষ্ঠা মানে একলাসের সাথে মানে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টের জন্যই তোবা করতে হবে কোনো মানুষের দেখানোর জন্য না বা মানুষের মন বোঝানোর জন্য নয় এক দ্বিতীয়ত তোবা কারিকে যে যে পাপ করেছে সে পাপের জন্য লজ্জিত হতে হবে তৃতীয়ত তোবা করতে হবে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এ নয় যে হুজুরের কাছে গিয়ে তৌবা তৌবা করলেন না এগুলো চলবে না এরকম শর্ত করে যদি তৌবা করে তাহলে তার তৌবা আল্লাহ কবুল করবেন সবথেকে ভালো হয় দুরাকাত নফল নামাজ যে কোনো সময় পড়ে তারপরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যে আল্লাহ আমি ভুল করেছি আপনি ক্ষমা করে দিন এটা আমি আর কখনো করব না তাহলে ইনশাআল্লাহ তার তৌবা গ্রহণ হবে তো যা হোক এইভাবে কেউ সহবাস করে থাকে তাহলে হাইজ অবস্থায় সহবাস করলে তার জন্য একদিন আর অথবা অর্ধদিনার সদাখা করতে হবে তাহলে তার কাফারা আদায় হয়ে যাবে হাদিসটি সোনানি কিতাবে রয়েছে সোনানি আবুদাবাদে আছে এবং সোনানি নাসাইতে আছে হাদিস বিশুদ্ধ যে সম্মানিত বোন আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ